আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশি কানাডিয়ান ট্রাভেলার চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই বিখ্যাত হলিউড সাইনটির পিছনে আসলে হলিউড মুভি সংক্রান্ত কোনো কিছুই নাই। হলিউড মুভি সংক্রান্ত সমস্ত কিছুই আপনি পাবেন লস এঞ্জেল সিটির হলিউড বুলভার্ডে। হলিউড বুলভার্ডের এই এলাকাতেই এবং এই এলাকার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হলিউড মুভি সংক্রান্ত সমস্ত কিছু। একটা ব্লক পরে আছে সানসেট বুলভার্ড, যেখানে আছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি, তবে জনসাধারণের সেখানে ঢোকার অনুমতি নাই। হলিউড বুলভার্ডের উপরে রয়েছে বিভিন্ন স্থাপনা, মাদাম তুসো মিউজিয়াম। মাদাম তুসো মিউজিয়ামের ভিতরে আছে হলিউড মুভির বিভিন্ন বিখ্যাত ক্যারেক্টার ভাস্কর্য আকারে করা আছে, খুবই মূল্যবান এগুলি। ডলবি থিয়েটারে বিভিন্ন একাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় এবং রেড গালিচা সম্বর্ধনা দিয়ে স্টারদের এখানে অস্কার পুরস্কার দেওয়া হয়। টিসিএল বা চাইনিজ থিয়েটার, এই থিয়েটারের সামনে আছে বিভিন্ন সেলিব্রিটিদের ফুটপ্রিন্ট, হ্যান্ডপ্রিন্ট সম্বলিত নাম এবং সিগনেচার, তারিখও আছে, যেগুলি দেখার জন্য মানুষ ছুটে আসে এখানে তাদের প্রিয় তারকার ফুটপ্রিন্ট হ্যান্ডপ্রিন্টের সাথে ছবি তোলার জন্য। যে কারণে প্রতিদিন এখানে প্রচুর লোকের সমাগম হয় এই চাইনিজ থিয়েটারের সামনে। আছে ওয়াক অফ ফেম, বিখ্যাত ওয়াক অফ ফেম। ওয়াক অফ ফেম হলো স্টারের উপরে বিভিন্ন সেলিব্রিটিদের নাম লেখা, যেটা রাস্তার উপর সাজানো আছে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রাস্তার উপরে 2500-এর উপর স্টার আছে বিভিন্ন নাম সম্বলিত। এবং মজার ব্যাপার হলো এই যে স্টারদের নাম আছে ওয়াক অফ ফেমের, এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন যে কোন সেলিব্রিটির নামটা কোন জায়গায় আছে। আমরা হলিউড বুলভার্ডের সামনে চলে এসেছি, আমাদের সাথে আছে গাইড হিসাবে কিশোর। এবং কিশোর দীর্ঘদিন লস এঞ্জেলসে থাকার সুবাদে খুবই অভিজ্ঞ গাইড, এই অঞ্চল তার প্রায় হাতের তালুর মতো চেনা। কিশোর আসলে প্রফেশনাল গাইড না, ও আমার বন্ধু, তো আমাদের সাথে বেরিয়েছে হলিউড দেখানোর জন্য। এটাই এটাই হলিউড বুলভার্ড, বুঝছেন? এই যে দেখেন সব ওয়াক অফ ফেম স্টারগুলো। খুবই চমৎকার ওয়েদার আজ, রোদ যত কমতেছে আস্তে আস্তে লোকজন বাড়তেছে এখানে। টিসিএল এর সামনে এখন আমি, বিখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ডের সিগনেচার এটি। আছে এডি মার্ফির সিগনেচার। ওয়াক অফ ফেমে মাইকেল জ্যাকসনের নামের পাশে আমরা দাঁড়ালাম, ছবি তুলব। ছবি তুলবে কিশোর। স্টারের উপর হাজারো নামের মধ্যে হেভি ওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর নাম নেই। এই নামটা নেই কারণ মোহাম্মদ আলী চাননি তার এই পবিত্র নামটি কেউ পাড়িয়ে যাক, কেউ পা দিয়ে পারাক, সেই জন্য কর্তৃপক্ষ তার এই নামটি রেখেছে একটি দেয়ালে। কিশোর দেখিয়ে দিল দেয়ালটি কোথায়, নয়তো আমার খুঁজে পেতে কষ্ট হতো। আমরা যাচ্ছি ডলবি থিয়েটার দেখতে। আমি
লাল কার্পেট বিছানো থাকে, সব হলিউড সেলিব্রিটি একাডেমি অ্যাওয়ার্ড পাওয়ার সবাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে টিকিট। থিয়েটারের এন্ট্রান্সটি সাধারণের জন্য বন্ধ আছে, ভিতরে প্রিমিয়ার শুরু হচ্ছে নতুন ছবির। ডলবি থিয়েটারের ভিতরের চত্বর এটি। রাস্তার অপোজিটেই একটি সিনেমা হল, থিয়েটারের ভিতর থেকে হলটি দেখা যাচ্ছে। এটি হলো হলিউড বুলভার্ডের রাস্তা। সিটি ঘুরে দেখার জন্য ট্যুরিস্টদের বাস। রাস্তার ওপাশে দেখা যাচ্ছে রিপ্লিস বিলিভ অর নট থিয়েটার। বেভারলি হিলস লস অ্যাঞ্জেলসের একটি বিখ্যাত রেসিডেন্সিয়াল এরিয়া, খুবই জাঁকজমকপূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়া। হলিউড মুভির এবং মুভির সাথে জড়িত শোবিজের অনেক তারকারা বাস করেন এখানে, যেই কারণে এর চারিদিক খুবই পরিপাটি এবং খুবই বিলাসবহুল। রাস্তার পাশের দোকানগুলো দেখেন মনে হচ্ছে মলের ভিতরে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মাইকেল জ্যাকসন এখানকারই একটা বাড়িতে মারা গেছিল। যে বাড়িতে মারা গেছিল ওই বাড়িতে এখানেই। হ্যাঁ, এটা তে লেফট টার্ন না, সোজা নিশ্চিত 057। ও আচ্ছা, তার মানে মাইকেল জ্যাকসন এই এরিয়া থাকতো না? এরিকে থাকতো না, ও থাকতো একটা র্যাঞ্চের মতো অনেক দূরে। ওর নিজস্ব একটা র্যাঞ্চ ছিল। ও র্যাঞ্চ চিনো? খামার বাড়ি। হ্যাঁ, বিশাল বড় ওইটা, ওইটা সান্তা বারবারের ওইদিকে। বাট এনিওয়ে, সে ওই যে সে ইংল্যান্ডে একটা ট্যুরে যাচ্ছিল, বিশাল বড় গানের অনুষ্ঠান, বুঝছেন? ওইটার আগে এখানে ওই ওই মানে রিহার্সাল করতো, প্র্যাকটিস করতো এখানে বেভারলি হিলসের কোথায় যেন। এই জন্য সে চার মাস না পাঁচ মাসের জন্য পুরো বাড়ি মানে ভাড়া করে ফেলছিল এখানেই। ওই ওই বাড়ির ভাড়া কত জানেন মাসে? 1.কত মিলিয়ন ছিল মাসে মাসে। মাই গড, এবার বুঝেন কি ভাড়া, মানে কি বাড়ি। তারপর ওই বাড়িতে তো সে স্ট্রোক করে মারা গেল না। ভিউয়ার্স, ঘোরাফেরা শেষ করে আমরা এখন বাড়ির পথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।